আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন আগেই আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছিল ইনফিনিক্স নোট 11 প্রো ফোনটি, যার দাম ছিল অলমোস্ট 21,000 টাকার কাছাকাছি। গ্লোবালি ইনফিনিক্স নোট 11 প্রো এর ছোট ভাই ইনফিনিক্স নোট 11 ফোনটিকেও লঞ্চ করা হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ গেমিং চিপসেট হেলিও G88, সাথে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনটিতে রয়েছে আরও অনেক চমকপ্রদ ফিচার। তো ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে সব কিছু নিয়ে, চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি তিনটি কালারে লঞ্চ করা হয়েছে, ক্যালেস্টিয়াল স্নো, গ্লেসিয়ার গ্রিন এবং গ্রাফাইট ব্ল্যাক। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে গ্লসি ও ম্যাট ফিনিশিংয়ের মিশ্রণ একটা ডিজাইন করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে গ্লসি ডিজাইনটা লাইটে ভালোই রিফ্লেক্ট করে। ফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে এবং কর্নারগুলো রাউন্ডেড শেপের করা হয়েছে। আর ফোনের ক্যামেরা বাম্পের ডিজাইনটা নোট 11 প্রো এর মতোই প্রায়, যা দেখতে অনেক ভালো লাগছে। ফোনটি প্লাস্টিক বিল্ড হওয়া সত্ত্বেও প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। ইন হ্যান্ড ফিল নিয়ে কথা বললে 6.7 ইঞ্চির ফোন এটি। এটা ভালো যে ফোনটি অতটা ওয়াইড নয়, কিন্তু ফোনটি ছোট হাতে গ্রিপ করা কিছুটা টাফ হবে, তবে মাঝারি বা বড় হাতে পারফেক্ট ফিট হবে। আর প্রো ভার্সনের থেকে এটা সাইজের দিক থেকে অবশ্যই ছোট। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ইনফিনিক্স নোট 11 ফোনটির ওয়েট 184 গ্রাম এবং ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার। তো ফোনের ওয়েট কমই বলা চলে, আর ফোনটির থিকনেসও অনেক কম করা হয়েছে। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর রয়েছে একটি ইউ শেপের সেলফি ক্যামেরা। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অ্যাভারেজ বলা যায়। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির নর্মাল 60Hz একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশনের ও HDR10 সাপোর্টে। তো প্রাইস হিসেবে 60Hz অ্যামোলেড ডিসপ্লে আমার কাছে বেটার মনে হয় 90Hz IPS LCD থেকে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86% ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 615 nits। ডিসপ্লেটির ব্রাইটনেসের কোয়ালিটি অনেক ভালো, আউটডোর ভিজিবিলিটিও অনেক ভালো ছিল ডিসপ্লেটির। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট ভিউ এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে ফোনটি থেকে। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 গেমিং চিপসেট। এটি 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটও রয়েছে, যেখানে দুটি সিম কার্ড ব্যবহারের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করা যাবে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33W-এর একটি ফাস্ট চার্জার। এই প্রথম আমরা ইনফিনিক্সের এই প্রাইস রেঞ্জের ফোনে 33W-এর ফাস্ট চার্জার দেখতে পেলাম। সেন্সর নিয়ে বললে এক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সহ সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে ইনফিনিক্সের লেটেস্ট XOS 7.6। যদিও ইনফিনিক্স নোট 11 প্রো ফোনটিতে XOS 10 ছিল, কিন্তু এই ফোনটিতে XOS 7.6 দেওয়া হয়েছে। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, যেগুলো চাইলে আনইনস্টল করা যায়। বন্ধুরা, ইনফিনিক্স নোট 11 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50MP মেইন ক্যামেরা যার অ্যাপারচার F1.6, এছাড়াও ফোনটিতে রয়েছে 2MP ডেপথ এবং 2MP একটি AI লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16MP একটি ইউনস সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে 2K টাইম ল্যাপস, স্লো মোশন, সুপার নাইট মোড ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। পারফরমেন্স নিয়ে বললে পাবজিতে ডিফল্ট HD হাই থাকে, গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল ফোনটির প্রাইস হিসেবে। আর লং টাইম গেমিং করার পরেও ফোনটিতে কোনো হিটিং ইস্যু দেখা যায়নি, যা খুবই ভালো একটি বিষয়। ফোনটিতে ডার্ক লিঙ্ক নামে একটি গেমিং মোড রয়েছে, যার মাধ্যমে গেমিংয়ে কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, FPS কিছুটা বুস্ট হয় গেমিংয়ের সময়। সো পারফরমেন্সের জন্য চিপসেটটি যথেষ্ট ভালো প্রাইস হিসেবে, গেমিং এবং ডে টু ডে লাইফে ইউজের জন্য বেস্ট চয়েস। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বড় ডিসপ্লে হওয়ার কারণে ফোনটির ভিউ এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যা DTS সাপোর্টেড, এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও ভালো। ফোনটির কানেকটিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টই রয়েছে, ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে ফোনটিতে ভালো একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই, আর সাথে একটি ভালো চিপসেট রয়েছে ফোনটিতে। তো ফোনটি যদি ভালো একটি প্রাইজে আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ হয়, তাহলে ভালো কিছু হবে বলে আশা করা যায়।
তবে 16,000 টাকার প্রাইস রেঞ্জে অলরেডি ইনফিনিক্সের দুটি ফোন আমাদের দেশে আছেই। এখন এই অবস্থায় ইনফিনিক্স এই ফোনটিও লঞ্চ করবে কিনা এটা চিন্তার বিষয়। তো বন্ধুরা, আজকে ইনফিনিক্স নোট 11 পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।